হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি একটুও ভালো নেই। তোমরাও এখন একটু বাজিয়ে কেটে চলো, কারণ কি হঠাৎ এখন গরম পড়ছে, তো শরীর সবাইই খারাপ হচ্ছে। তোমরা কালকের ব্লগে দেখতে পারবে কি আমি বলেছি ফ্রিজের জল খাইছি আর কলা খাইছি বলে আমার এত জোরে ঠান্ডা থাকে। সকালে উঠি মানে বিছানাতে উঠতে পেরেছে, কালকে তো পুরো অবস্থা খারাপ। আমি পুরো গা হাত পা ব্যথা করছে, মানে কি জ্বর জ্বর ভাব লাগতেছে, পাটা পুরো চাবাচ্ছে এখন। আমি অনেক কষ্ট হতে হয়, টিকার জন্য ম্যাগি বানালাম আর চুলটা বাঁধলাম, ঘরটা ঝাড় দিলাম, ব্যাস আর কোনো কাজ করিনি। এখন চা বানাইছি, মুখ টুক ধুয়ে আসলাম। এই দেখো পুরো আদা তুলসী পাতা দিয়ে বানাইছি, এখন চাটা খাই। একটু যদি ভালো লাগে, ভালো লাগতে যেন একটু গলা মলা মাথা সব ব্যথা করছে। চাটা খেয়ে শুয়ে রয়েছি, মাথা ব্যথা এত যন্ত্রণা হচ্ছে আমার। কিন্তু ভাবছি যে শুয়ে শুয়ে মোবাইল দেখাচ্ছে, বলো যে রান্নাটা করে নি, ব্রেকফাস্ট বানাইনি কিছু, বলছি কি খাওয়ালে কি জানি। আমি ছোটবেলার তাই শুরু দিয়ে প্রচুর ভয় পাই, আমার ওষুধ যতটা দিবা আমি খাইয়ে নেবো, ক্যাপসুল ই হয়ে গেছে। ওষুধ যত দিব আমি খাই নেবো, কিন্তু সুইচ নাম নিলে আমি আর হয় না, অনেক ভয় করে, ব্যথা করে না কিন্তু ভয় করে অনেক। শরীরটা ভালো থাকুক খারাপ থাকুক, যা কাজ আমাদের আমাদেরকে করতেই হবে। মূল ভবিষ্যৎ এরকম হয়ে যায়, কোনো দিন মাসে দু মাসে একবার কি মানে আমরা কাজেতে ছুটি পাই, রান্নার কাজেতে না, তো সব দিন এই কাজ। আর শরীরে একটুও মানে জোর ছিল না কি আমি কোনো কাজ করি, তাও কি করতেই হবে ভাই, এখনই করি বা পরে। তাও শরীর ভালো না, ডাল বানাইছি বুঝতে পারছি, তাতেও হবে না না, একটু আলুর ভর্তা বানাও, একটু বেগুন ভাতে দাও, মানে তাও ওর উপরে ডিমান্ড আসতেই থাকে বলো। সেখানে উঠতে দেখো আমার ভাজাও হয়ে গেল, একপাশে ডাল চাপাইছিলাম, ডালও হয়ে গেছে। ডালটাও সোমবারে দিয়ে দিয়েছি, 10টা বাজে গেছে, আবার চানটান করে এসে দিতেই হতো, এখনই দিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্ট বানাইনি, এদিকে ওর টিফিন কষ্টে মষ্টে উঠে আমি ম্যাগি বানাই দিয়েছিলাম, ম্যাগি নিয়ে গেছিলো। তারপরে ও আসলো, ওর কাছে শুনলাম কি খাবা, মুড়ি বানাই দেবো, পেঁয়াজ লঙ্কা দিছি, টমেটো দিছি, ধনে পাতা দিছি, তো কালো হ্যাঁ বানিয়ে দাও। তারপরে মুড়ি দিলাম, মুড়ি খালো, ওর সাথে বসে আমিও কটা খালাম। তারপরে ছিল পান্তা ভাত, পরশু দিনকে ভাত যে বানাইছিলাম না ওইটা মানে করলাম কি খাবো আমি, কিন্তু এমনি আমার ঠান্ডায় দৌড়িয়েছে, তো আবার আমার খাতে দেবে না কি না, তোমার ঠান্ডা লাগেছে তোমার খাতে হবে না করে। তারপরে মনে করলাম কি না, আমার অল্প দাও, ওই উস্তে ভাজা আলু ভাজা আছে ওই সাথে একটু আমিও খাই, তাই খেয়েছি। তো আজকের খাবার এই হলো ব্রেকফাস্ট আমাদের। স্নান তো করা হয়ে গেছে, দেখলে তো ব্রেকফাস্টও করে নিলাম, চুলটা ভিজেইছি গরম জলতে চান করেছি, না তো মা বললো কি একটু গরম জল মাথায়ও দিবি, কারণ কি ওই দিন বিপি প্রবলেম হয়েছিল, তো মাথায় অনেক বরফ ঢালিয়েছিলাম, বরফ দিয়ে ডলেছি অনেক, তার জন্য যদি ঠান্ডা মান্ডা লাগে। তো বলো কি আমি বলছিলাম না বেগুন ভাতে দিবেন, তো বলছে কি ওই দিন আলু দিয়ে বানাইছিল ওইটা ভালো লাগেছে, তো এখন একটা বেগুন ছিল, তো কী করবো, তো আলু বেগুন দিয়ে ভর্তা করে দেবো, সিদ্ধ করে দিছি, পান্তা ভাত খেলাম, মুড়ি খেলাম, ভালোই লাগলো। তো মনে করেছিলাম বেগুনটা ভাতে দেব, তো ও বললো কি এতদিনের বেগুন ভালো লাগবে নাকি না, তো আবার বললো ওই দিন আলু বানিয়েছিল ওইটা ভালো লাগেছে, তাহলে ঠিক আছে বেগুন আলুর ভর্তাই করে দিই। তো হয়েছে কি ঠান্ডা লাগেছে, তো লবণ বুঝতে পারছি না, সব যে কয়টা জিনিস বানিয়েছে সব তার লবণ টান টান হয়ে গেছে আজকে। ভালো না ভালো না, তাও দেখো আজকে রান্না, এই যে বেগুন আলুর ভর্তা, এখানে উস্তে আলু ভাজা, এই যে ডাল। দুদিন হয়ে গেছে, স্কুলের বাসটা বাড়ি পর্যন্ত আসতেছে না, জানিনি কি হয়েছে, এখনো ফোন করলো কি বাস আসবে না, ওখানে আনতে যেতে হবে মন্দিরের কাছে, তাই বললো রোজ আসে আনতে, কারেন্টটা চলে গেছে, গরম আর কারেন্ট কাটবে না এরকম তো হতে পারে না বলো। তোমার ছুটি লেগে গেল আসার সাথে সাথে জানো না, ওঠো ওঠো ইতিকা, এখন বাজে 5:45,
কে কাল আসবে ফোন করলো তাই উঠলো। ব্রেড নিয়েছি, একটা আমি খাইয়ে নিয়েছি, একটা বার্থডে আছে কালকে ফুলো নাকি, তার জন্য কেক অর্ডার করেছিল। আর এখন গ্যাস আলাইছে তাই গ্যাস নিচ্ছি। ও তরমুজটা খাওয়ালাম, পানিতে পুরো ক্রিম রয়েছে বলতেছি। আর যদি ব্রেডে থাকে তাহলে ফেলাই দাও, এখন ব্রেড আজকের ব্রেডটা টাইট। ওইদিকে ক্রিম লাগানি আরো আঙ্গুল দিয়ে ধরো পুরো। ধরে ধরে তো নিলাম, এই দেখো টিপলি নরম আছে। আজকে কি করে এরকম টাইট হয়ে গেল কি জানি। খিদেও লেগে যায়, তরমুজ খাওয়া খাতে সময় পেট ভরে যায়, পরে আবার খিদে লেগে যায়। কাপ ওই দিন ভাঙে গেছে আমার, এই জন্য গিলাসে খাচ্ছে। 6:15 দেখো বাইরে বেরোয়ছি, একটু ঘুরে নি। আজকাল বেশি কেউ বেরোয় না, জানি না কেন। আমি একটু হাঁটাচলা করি, কৃতিকা বই নিয়ে বসে পড়েছে। বাইরে তো ঘুরে টুরে আসলাম, তারপরে আমাদের খাওয়ার ব্যবস্থা করলাম, কারণ কি 6:30 হয়ে গেছিলো। আজকে কিছু বানাইছিলাম না, তো মনে করলাম আগে রান্না করে নিই, খেয়ে নিই, তারপরে দেখা যাক কী দিয়ে কী করবো।